এবার শাশুড়ি মা রেগে গিয়েছে বুবলির উপরে। বুবলি যে কাজ করেছে এতে অসন্তুষ্ট শাকিব খানের মা। ভিউয়ার্স, কি এমন করলো শবনম বুবলি যে রেগে গিয়েছে শাকিব খানের মা? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন। সবারই হয়তো মনে আছে কিছুদিন আগে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল, সেই জন্মদিনে দেখা গিয়েছে জন্মদিনের একটা ছবি পোস্ট করেছে নিজের ফেসবুকে শবনম বুবলি। ছবিতে দেখা গিয়েছে শবনম বুবলি, শাশুড়ি মা আর শেহজাদ খান বীর সামনে কেক রেখে সেই কেক খাওয়াচ্ছে একে অপরকে, এমনই কিছুটা ছিল। তখন মূলত শাকিব খান দেশে ছিল না, ওই বাড়িতেও কাউকে পায়নি শবনম বুবলি। যাকে পেয়েছে তাকে নিয়েই ছবি তুলেছে এবং সেটা প্রমাণ হিসেবে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরেই দেখা গিয়েছে সেই ছবি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কিন্তু ওই ছবি দেখতে পেয়ে শাকিব খানের মা খুবই কষ্ট পেয়েছে এবং রেগে গিয়েছে। শাকিব খানের মা হজ করে এসেছে, সে কখনো মাথায় কাপড় ছাড়া কোথাও যায় না, হিজাব পরে তারপর বের হয়, কিন্তু সে বুঝতে পারেনি এই ছবি বুবলি ফেসবুকে স্ট্যাটাস দিবে। এই ছবি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এই ছবি নিয়ে শাকিব খানের বাবা যে মসজিদে নামাজ পড়তে যায় সেখানেও কথা উঠেছে, কিভাবে এরকম একটা ছবি শেয়ার করতে পারলো তার পুত্রবধূ। এ নিয়েই শাকিব খানের মা খুবই রেগে গিয়েছে, কথাটা বলেছেন অপু বিশ্বাস। ঈদের এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজের মুখেই কথাগুলো বলেছেন। শাকিব খানের মা এতে কিন্তু অনেকটা কষ্ট পেয়েছে এবং রেগেও গিয়েছে, না বলে কেন ছবি ফেসবুকে দিয়েছিল, এতে খুবই কষ্ট পেয়েছে শাকিব খানের মা। আসলে ব্যাপারটা হলো বুবলির উচিত হয়নি এই ছবিটা শেয়ার করা, বুবলির জিজ্ঞেস করারে তারপর ছবি নেওয়া উচিত ছিল। হয়তো শাকিব খানের মা মাথায় কাপড় বা হিজাব পরে তারপর ছবি তুলতো, কিন্তু সে তো মুরব্বী, সে বুঝতে পারেনি যে এই ছবি নিয়েও সে আবার ফেসবুকে দিতে পারে। ভিউয়ার্স, শাকিব খানের মায়ের কথা এবং বুবলি যে এই কাজটা করেছে এ নিয়ে আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।